أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمعت مالديني بحيرا السلام عليكم ورحمة الله وبركاته রমজান মাসকে আমাদের কিভাবে স্বাগত জানানো উচিত? প্রিয় ভাইরা, রমজান মাস অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় একটি রহমত। এই মাসে আমাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আমরা যেন বেশি বেশি সওয়াব উপার্জন করতে পারি এবং আমাদের গুনাহ মাফ করতে পারি। এই মাসে একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে যায়। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে রাখা হয়। এত সুযোগ এই মাসে, এই রমজান মাস কেউ যদি পেয়েও তার গুনাহ মাফ করতে না পারে তাহলে তার থেকে হতভাগ্য আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আলাইহিসসালাম উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান পেল অথচ পাপ মুক্ত হতে পারল না, আল্লাহ তাকে দূর করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। ইমাম ইবনে হিব্বান এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে এই রমজান মাস থেকে আমরা কিভাবে উপকৃত হব এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। আমরা যদি এই পরামর্শ মোতাবেক আমরা চলতে পারি, আমরা অনেক বেশি উপকৃত হব এই রমজান মাস থেকে। তা আমি কিছু কিছু পরামর্শ আপনাদেরকে তুলে ধরব। এর অর্থ নয় যে এই পরামর্শ ছাড়া অন্য কোনো পরামর্শ নেই, মানে এগুলো কিছু কিছু পরামর্শ, এছাড়া অন্য পরামর্শ আরও অনেক আছে। তা আমি আপনাদের সামনে কিছু কিছু পরামর্শ তুলে ধরব। যেমন ধরেন, প্রথম পরামর্শ হলো যে আমরা রমজান মাসের শুরুতেই আমরা একটি কাগজ কলম নিই এবং লিখি যে আমরা এই রমজান মাসে আমরা কী কী আমল করব, কী কী আবাদত করব আমরা লিখে নিই। কারণ যদি কোনো একটি প্ল্যান করি, আমরা কাজ করি, তখন আমাদের এই কাজটি পরিপূর্ণভাবে আমরা পালন করা যায়। দুনিয়াবি কাজেও, যেমন ধরেন কেউ যদি কোনো একটি কাজ করার প্ল্যান করে, তখন সে এই কাজটি করার আগে প্ল্যান করে নেয় কীভাবে কাজটি করতে হবে। এভাবে রমজান মাস যেহেতু এত বড় একটা সুযোগ, মাত্র এক মাস পরে এটি খুব তাড়াতাড়ি আমাদের থেকে আবার চলে যাবে, সেজন্য আমরা যেন এই মাসটি আমাদের থেকে চলে না যায়, আমরা যেন ভালো করে আবাদত করতে পারি, আমরা এই সেজন্য একটি কাগজে আপনি লিখে নিন যে আমি এই রমজান মাসে কী কী করব। যেমন ধরেন, আমি এই রমজানে এতবার কোরআন খতম দিব, এই রমজান মাসে যেন আমি প্রত্যেকটি নামাজ, এক একটু নামাজ যেন আমার জমাত না ছুটে, তারাবির নামাজ যেন আমি জমাতের সহিত পড়তে পারি, প্রতিদিন কিছু কিছু সৎকার করতে চেষ্টা করব। মোটামুটি বিভিন্ন আবাদত যে কী কী করবেন এগুলো যদি আপনি প্ল্যান করি একটা কাগজে লেখেন, তাহলে আপনার জন্য সহজ হবে ওই আবাদতগুলো করতে, যেন আপনার কোনো একটা আবাদত আপনার মিস না হয়। এটি একটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হলো, অন্তরে অন্তরে একটু ভাবুন, অন্তরে অন্তরে এই রমজান সম্পর্কে একটু ভাবুন, চিন্তা করুন যে এই রমজান মাস এত বড় একটা সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটি হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন, মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি, যে ব্যক্তি এই রমজানে রোজা রেখেছে ইমানের শহীদ এবং সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেন, সেজন্য অনেক বড় একটি সওয়াব এই রমজান মাসে রাখা হয়েছে। আমরা এটি অন্তর অন্তরে আপনি একটু ভাবুন। এই ভাবলে এই রমজান মাসকে আপনি মানে অন্য মাসের মতো দেখবেন না, মনে করবেন না যে এটা অন্য মাসের মতো, না, এটা একটু
এটি একটু আলাদা মাস, এটাতে আমাদের সওয়াব অর্জন করার অনেক সুযোগ রাখা হয়েছে, সেজন্য আমরা এগুলো ভাববো। তো ভাবলে আমাদের এই রমজান মাসে আমাদের ইবাদত করতে আমাদের আরও উৎসাহ হবে। তিন নম্বর পরামর্শ হলো রমজানের যেসব মাসাইল আহকাম আছে এগুলো সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করুন, জানা দরকার যেসব মাসাইল আছে, যেসব আহকাম আছে, এবং যেগুলো নাকি আপনি জানেন না ওগুলো সম্পর্কে ওলামা মাশায়েখদেরকে প্রশ্ন করুন, জানুন। কারণ আপনি যে ইবাদতগুলো আপনার জ্ঞান নেই আপনি কীভাবে ইবাদতটি পরিপূর্ণভাবে করবেন, সেজন্য আমাদের রমজান সম্পর্কে, এই রোজা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। জানুয়ার পরামর্শ হলো নিজের পরিবারের সাথে একটু বসুন, ওদেরকে রমজান সম্পর্কে ওদেরকে বোঝান এবং ওদেরকে উৎসাহ দেন রোজা রাখলে যে কত বেশি উপকার, আল্লাহ কত সওয়াব রেখেছে, ওদেরকে বিভিন্ন আহকাম ওদেরকে জানতে ওদেরকে সাহায্য করুন। যদি কোনো ছোট ছোট বই পাওয়া যায়, কোনো কিতাব পাওয়া যায় রমজান সম্পর্কে বলা হচ্ছে, বিভিন্ন আহকাম শেখানো হচ্ছে, তাদেরকে দিন, তারাও শিখুক। পাঁচ নম্বর পরামর্শ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই রমজান মাস আপনি পেয়েছেন, আপনাকে হায়াত রেখেছে, এটা অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমরা যদি আল্লাহ শুকর আদায় করি আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবে। তো সেজন্য আমরা যেহেতু এই নেয়ামতটি আল্লাহ আপনাকে দান করেছে, আপনি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করুন। ৬ নম্বর একটি পরামর্শ হলো যে এই রমজান মাসে দেখা যায় আমরা এই খাবারের অনেক আয়োজন করা হয়, বিশেষ করে ইফতারের সময় অনেক খাওয়ার আয়োজন করা হয়, অনেক সময় খাওয়া অপচয় হয়। তো আমরা চেষ্টা করবো সম্মানিত ভাইরা যে কোনোভাবে যেন আমাদের খাবার অপচয় না হয়, এত বড় একটি নিয়ামত আমরা যেন অপচয় না করি, আমরা যতটুকু পারি খাবো, আর যেটি খাওয়া খাবার বেঁচে যাবে আমরা ফালাবো না, সুন্দর করে সুন্দর প্যাকেট করে আমরা যারা ফকির মিসকিন আছে তাদেরকে দিব, সুন্দর প্যাকেট করে যেন সুন্দরভাবে ওরা খুশিভাবে নেয়। আর যদি দেখা যায় যে এটি কোনো মানে খাবারের উপযুক্ত না, মানুষ খাবারের উপযুক্ত না, যেটি বেঁচে গেছে এটা আমরা কমপক্ষে পশু পাখিকে দিব যেন ওরা খেতে পারে, মোটামুটি আমরা এই খাবারটিকে নষ্ট করব না। যে সাত নম্বর পরামর্শ হলো যে যদিও মনে রাখবেন, যদিও আমাদের এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, যদিও শয়তানকে বেঁধে রাখা হয় কিন্তু আপনার অন্তর আপনাকে অনেক সময় ভালো কাজ করতে বাধা দিবে, সেজন্য অন্তরের সাথে লড়াই করে আপনি বিজয় হতে চেষ্টা করবেন, মানে অন্তরকে চান্স দেবেন না যে আপনাকে ভালো কাজ করতে বাধা দেওয়া, আপনাকে বলবে তুমি এখন ক্লান্ত হয়ে গিয়েছো, আপাতত আরও পরে করবা, এখনও জোয়ান আছো, এভাবে অন্তরকে আপনি চান্স দিবেন না। আট নম্বর পরামর্শ হলো এই রমজান মাসকে একরকম কোর্স মনে করবেন, যে এটা আমাদের জন্য একটা কোর্স, যে আমরা যেন আমাদের জীবনে যেসব আমাদের খারাপ চরিত্র আছে ওগুলো আমাদের থেকে দূর করবো, এবং ভালো কাজে আমাদের জীবনকে পরিবর্তন করব, যে আমরা যেন আমাদের অভ্যাস ভালো করে ফেলি, এভাবে একটা কোর্স মনে করব। মানে যেসব নাকি যেসব ভাইদের বিভিন্ন খারাপ অভ্যাস আছে, যেমন ধরেন কেউ ধূমপান করে, এই ধূমপান ছেড়ে দেওয়ার জন্য একটি অনেক বড় সুযোগ এই রমজান মাস। কেউ যদি রমজান মাসে ধূমপান করলো না, এর অর্থ নয় যে রমজান শেষ আবার ধূমপানে আবার লিপ্ত হয়ে যাবে, না, রমজান মাসে চেষ্টা করবেন যে বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকার জন্য আপনি নিজের নাফসকে, নিজের অন্তরকে এভাবে গড়ে তুলবেন, রমজান মাসে যেন সে ইবাদত করতে ক্লান্ত না হয়, এবং যেসব খারাপ চরিত্র আছে ওসব থেকে আপনি দূরে থাকার জন্য এভাবে নিজের অন্তরকে গড়ে তুলবেন। ৯ নম্বর পরামর্শ হলো যে রোজার যেসব কাজকর্ম, মানে রোজার ক্ষতি হয়, যেসব কাজকর্ম আপনার রোজাকে ক্ষতি করবে, রোজা সব কমিয়ে দিবে, ওইসব কাজকর্ম থেকে দূরে থাকুন। যত রকম কাজকর্ম আছে, আমাদের জিহ্বার গুনাহ, চোখের গুনাহ, যত অঙ্গের কানের গুনাহ, আপনি জিহ্বা দিয়ে গীবত করা, মিথ্যা বলা,
যত রকম জিব্বার পাপ আছে ওইসব দূরে থাকা, চোখ দিয়ে খারাপ কিছু দেখা, কান দিয়ে খারাপ কিছু শোনা, সুতরাং যত রকম কর্ম আছে আপনার রমজানের সওয়াব কমিয়ে দিবে ওইসব থেকে দূরে থাকুন। কারণ অনেক ভাইরা আছে রমজান রোজা রেখেছে কিন্তু সে এই রমজানের রোজা থেকে সে কোনো সওয়াব পেয়নি, কারণ সে শুধু কষ্ট পেয়েছে না খেয়ে, কিন্তু সে তার খারাপ কর্মের জন্য তার সব সওয়াব নষ্ট হয়ে যায়। 10 নম্বর পরামর্শ হলো, যদি কোনো একটি দুনিয়াবি কোনো কাজকর্ম থাকে ওইটি যদি সম্ভব হয় রমজান মাসের পরে করার জন্য ওইটি রমজান মাসে পরে করবেন, কারণ রমজান মাসটি রেখে দেবেন শুধুমাত্র ইবাদত করার জন্য। যদি কোনো একটি কর্ম থাকে আপনার দুনিয়াবি কর্ম, এটি যদি রমজানের পরে করা যায় তাহলে রমজানের পরে করবেন, রমজান মাসটি শুধু রেখে দিবেন ইবাদতের জন্য। 11 নম্বর পরামর্শ হলো যে আমাদের পূর্বসূরী যারা আছে তাদের জীবন নিয়ে লেখাপড়া করা, তারা কীভাবে রমজান মাস কাটিয়েছে এবং তারা তাদের জীবন নিয়ে কীভাবে তারা এত কাজকর্ম থাকা সত্ত্বেও তারা কীভাবে আল্লাহর ইবাদত নিয়ে ইবাদতে লিপ্ত থাকতো, এগুলো নিয়ে যখন আমরা লেখাপড়া করবো, এগুলো জানবো, তখন আমাদেরও উৎসাহ হবে তাদের মতো হওয়ার জন্য। যেমন ধরেন এখানে সৌদি আরবের মধ্যে যে নাকি একজন বড় আলেম সাবেক যিনি মুফতি ছিলেন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, তিনি অন্ধ ছিলেন এবং অনেক ওনার বয়সও হয়েছিল, তো ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি একজন আপনি চোখে দেখেন না এবং ওনার আপনার অনেক বয়স হয়েছে, তা আপনি এত কাজকর্মের মধ্যেও আপনি অফিসিয়াল কাজ আছে, আপনি আপনি মুফতি এবং আপনার দাওয়াতি কাজ আছে, আপনার ফ্যামিলিগত কাজ আছে, তো এত কাজকর্ম আপনি করছেন, আপনি কি ক্লান্ত হন না? তখন তিনি বললেন এর জবাবে, যখন নাকি একজন ব্যক্তির রূহ কাজ করে তখন তার শরীর দুর্বল হয় না। প্রিয় ভাইরা, এ ছিল কিছু পরামর্শ আমরা কিভাবে এই রমজান মাস থেকে উপকৃত হব। এই রমজান মাসটি আমরা সবাই দেখি যে খুব তাড়াতাড়ি চলে যায়, সেজন্য ভাইরা আমরা চেষ্টা করব এই রমজান মাস থেকে আমরা বেশি বেশি উপকৃত হওয়ার জন্য আমরা যত পারি আল্লাহর ইবাদত করব এবং এই রমজান মাসে আমরা আল্লাহর সব রকম পাপ থেকে আমরা দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই রমজান মাসে সিয়াম কিয়াম পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.